সীমান্ত দিয়ে পাচার হচ্ছে স্বর্ণ অস্ত্র মাদক চোরাচালান প্রতিরোধে সজাগ রয়েছে বিজেপি এবার যশোরের সাতসা সীমান্ত দিয়ে প্রাইভেট ভর্তি স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত অভিযান চালায় বিজেপি স্বর্ণসহ আটক করায় দুজনকে এসব বিষয়ে বিস্তারিত দেখতে জানতে এবং শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন আলোকচিত্র দেখে আসি এবং শুনে আসি বিস্তারিত বেনাপোল পাঁচ ব্লক সীমান্ত দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচারকালে 2 কেজি 300 গ্রাম স্বর্ণের বাসসহ সাজামাল ও মামুন নামে 2 পাচারকারীকে আটক করেছে বাজারঘাট বাংলাদেশ বিজিবি এই সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে কৌশলে ভারতের দিকে পালিয়ে যায় আরও 2 চোরাকারবারি আটক সাজামাল বেনাপোল দৌলতপুর গ্রামের ইসমাইল হোসেন ছেলে এবং মামুন হোসেন এখন একই গ্রামের নওশের আলীর ছেলে খুলনা একই বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবির রহমান জানান যশোরের বেনাপোল গোগা সীমান্ত দিয়ে ভারতে একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারেন তারা বুধবার বিকালে বেনাপোল গোগা সড়কের পাঁচবোট এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেট কার প্রবেশ করে বিজিবি কারটিকে থামতে বললে বিজিবি উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির ধাওয়াই কারটির ড্রাইভার কৌশলে পালিয়ে যায় তবে প্রাইভেট কারের মধ্যে থাকা দুইজন ভিতর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় সিও তানভীর রহমানের নেতৃত্বে বিজেপির দণ্ডা তাদেরকে ধরে ফেলে পরে তাদের শরীরে বাধা বিশেষ কসলিপে মোড়ানো 9টি স্বর্ণের বার জব্দ করা হয় যার ওজন 2 কেজি 300 গ্রাম বলে জানান বিজিবি কর্মকর্তা স্বর্ণের বাজার মূল্য 1,94,12,000 টাকা উদ্ধারকৃত স্বর্ণের চালানটি সরকারি কাস্টম ট্রেজারিতে জমা করা হয়েছে আটককৃতদের সাতসা থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা উল্লেখ্য বিজিবি জানায় সীমান্তে ইতিমধ্যেই গত 10 মাস 10 দিনের ব্যবধানে সীমান্তে বিজিবির অভিযানে 100 কেজি 700 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে খুলনা একই বিজেপির সদস্যরা এ সময় 36 জনকে আটক করা হয় গত 4 মাসে আটক করা হয় 56 কেজি সোনা পাচার রোধে বিজিবির সজাগ রয়েছে টহল জোরদার করা হয়েছে একের পর আটক হচ্ছে স্বর্ণ মাদক অস্ত্র সহ বিভিন্ন চোরাচালান বিজিবির তৎপরতা বৃদ্ধি করায় চোরাচালান কমে আসছে বলে জানান বিজেপি কর্মকর্তা হ্যাঁ মালিককে কনে নিয়ে যাবেন বলেন আমার বসুন্ধরার নাম কাজের নাম করে কালকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি সঠিক জানি না যে এটা কাজ জিনিস আমার গাড়িতে উঠাইছে বলে মার্কেটিং করতে হবে মার্কেটিংয়ে খাতা টাতা সব ছিল গাড়িতে আমরা বলে জিনিস তো তোমার কাছে ছিল জানো না মানে জানো তো স্যার মাল তাল সেটা তো জানো না স্যার আমি দেখিনি স্যার তোমাকে জিনিস দিছে সেটা তো জানো কত টাকা দিত তোমার প্রতি বিশ্বাস না থাকলে তোমার যদি আগে কাজ না করো তোমার এমনি এত টাকা মাল দেয় না আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সীমান্ত হোক চোরাচালান মুক্ত এই কামনা অঙ্গীকার আমাদেরও